বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সোহেল চৌধুরী একসময় ঢালিউডে রাজত্ব করেছেন তার দাপুটে অভিনয় দিয়ে। 90 দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরীর মিষ্টি হাসি আর মায়াবী মুখচ্ছবির জন্য তাকে বলা হতো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়ক। সোহেল চৌধুরীর নাম এলে চলে আসে তার স্ত্রী ও ঢালিউড নায়িকা দিতির নামও। সুখের সংসারে জন্ম নেয় 2 সন্তান। সংসারের প্রয়োজনে সোহেল চৌধুরী অভিনয় কমিয়ে দিলেও দিতি ছিলেন বিপরীত। চারিদিকে দিতির সুনাম ও খ্যাতি ছড়িয়ে পড়ায় তিনি সংসার থেকে অভিনয়কে বেশি প্রাধান্য দেন। মূলত এই কারণে সোহেল চৌধুরীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। বিভিন্ন পরিচালক প্রযোজক সোহেল চৌধুরীর শত্রুতে পরিণত হন, আর এই শত্রুতার কারণেই সোহেল চৌধুরীকে মৃত্যুবরণ করতে হয়। অভিনেতা সোহেল চৌধুরী মারা যাওয়ার পর তার ব্যবহৃত একটি টি শার্ট, কয়েকটি ভাঙা পুতুল নিজের সংগ্রহে রেখেছিলেন মেয়ে লামিয়া চৌধুরী। সেগুলোর মধ্যে 23 বছর ধরে প্রয়াত বাবাকে খুঁজে পান তিনি। তার কাছে বাবার স্মৃতিগুলো অস্পষ্ট, আর তাই কল্পনাতেই বাবাকে খোঁজেন। বাবার সঙ্গে কথা বলেন তিনি। লামিয়া যখন খুব ছোট তখন বাবা ও তার মায়ের বিচ্ছেদ হয়। পরে বেশিরভাগ সময় লামিয়া মা অভিনেত্রী দিতির কাছেই বড় হয়েছেন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন তার বাবা মার বিচ্ছেদের পর বাবার কাছে খুব একটা থাকা হতো না, তবে বাবার প্রতি অনেক ভালোবাসা ছিল তার। মাঝে মধ্যে বাবার সঙ্গে দেখা হলেও সামনে মুখ ফুটে বলতে পারেননি তাকে তিনি ভালোবাসেন। হয়তো তার বাবা মারা যাওয়ার সময়েও জেনে গেছেন তাকে ভালোবাসেন না। বাবাকে তার ভালোবাসার কথা বলতে না পারার কষ্ট এখনো পান লামিয়া। খাবার সময় বন্ধুদের আড্ডায় এখনো নিয়মিত বাবাকে অনুভব করেন লামিয়া। লামিয়া কেক তৈরি করতে ভীষণ পছন্দ করেন। বিশেষ দিবসগুলোতে তার কেকের চাহিদা বেড়ে যায়। বেশ আগ্রহ উদ্দীপনা নিয়ে কেক বানিয়ে সরবরাহ করেন তিনি। তবে বাবা দিবস এলে তার মনটা খারাপ হয়ে যায়। তিনি নীরব থাকতে চান। বাবা হারানোর কষ্টটা এ সময় তাকে বেশি করে ঘিরে ধরে। বাবা দিবস উপলক্ষে অনেক কেকের অর্ডার পান। প্রতিটি কেকে তাকে লিখতে হয় বাবা তোমাকে অনেক ভালোবাসি বা বাবাকে নিয়ে আবেগ ঘন কিছু কথা। লামিয়া বলেন কেকে বারবার বাবা লিখতে গিয়ে তার খারাপ লাগে, আবার ভাবেন তার বাবা নেই, অন্যদের বাবা আছে। তারা বাবাকে নিয়ে সুখে থাকুন, তাদের মনের কথাগুলো বাবাকে বলুক। বাবাহীন দিনটা অদ্ভুত এই অনুভূতির মধ্য দিয়ে কেটে যায়। তার বাবা সোহেল চৌধুরী মুরগির রোস্ট, কাটলেট সহ বিভিন্ন খাবার খেতে পছন্দ করতেন। বাবার পছন্দের খাবার খেতে গেলে তার কথা মনে পড়ে। লামিয়া বলেন তার বাবা বেঁচে থাকলে হয়তো পছন্দের খাবার বানিয়ে খাওয়াতেন, কিন্তু তার বাবা নেই। বাবা প্রবীণ হলে বা এখন দেখতে কেমন হতেন সেসব নিয়ে তিনি ভাবেন। লামিয়া বলেন তিনি নিশ্চিত তার বাবা বেঁচে থাকলে তার বন্ধু হতো। আড্ডায় বন্ধুরা গাড়ি নিয়ে আলোচনা করে, এসব লামিয়ার মোটেই ভালো লাগে না। তবে বাবা সোহেল চৌধুরী সবসময় নতুন মডেলের গাড়ি কেনার শখ ছিল। লামিয়া ভাবেন তার বাবা থাকলে নিশ্চয়ই এসব আলোচনা জমে উঠত। লামিয়া বলেন মাঝে মধ্যে খুব ভেঙে পড়েন, হতাশ লাগে, কোনো বিপদে পড়লে অভিভাবক খুঁজে পান না। বাবা নেই মা নেই, অন্যরকম একটি পৃথিবীতে নিজেকেই সবকিছুর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। বাবা থাকলে তার পছন্দের কত কিছু করতে পারতেন। সুখ দুঃখ কিছু বুঝে ওঠার আগেই মাথার ওপর থেকে ছায়াটাই সরে গেল। লামিয়ার আফসোস, বাবা মায়ের বিচ্ছেদের সময় বাবার সঙ্গে তার কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। বাবা সোহেল চৌধুরী মারা যাওয়ার পরে তার ব্যবহার করা কিছু জিনিস নিয়ে এসেছিলেন, সেগুলোই তার কাছে অমূল্য সম্পদ। লামিয়া বলেন তার বাবা অনেক শৌখিন ছিলেন। তার বাবা মারা যাওয়ার পর তার ব্যবহার করা শার্ট, টি শার্ট, বাবার কেনা পছন্দের শোপিসগুলো নিয়ে এসেছিলেন। এগুলোর মধ্য দিয়েই তার বাবাকে খুঁজে পান। অন্যদিকে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও দিতির ছেলে সাফায়েত চৌধুরী, তিনি নেদারল্যান্ডসে থাকেন। সম্প্রতি অস্ট্রেডামে দীর্ঘদিনের প্রেমিকা ভ্যান ক্রালিংকনকে বিয়ে করেছেন। ক্রালিংকন সে দেশেরই নাগরিক। বিয়ের পর কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি, যাতে সাফায়েত ও ক্রালিংকনকে আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে।